এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় তরুণ পেসার তানজিম সাকিবের। যেখানে ক্যারিয়ারের শুরুতেই শক্তিশালী ভারতের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর বল হাতে জোড়া উইকেট নিয়েছিলেন তানজিম সাকিব। এমনকি চার ওভারে যখন ভারতের প্রয়োজন ছিল 8 রান, ঠিক সেই সময় চাপের মুখে দলকে জিতিয়েছেন তরুণ এ পেসার। আর তাই এরই মধ্যে দুর্দান্ত পারফরম্যান্সের পর তানজিম সাকিবের পুরনো কিছু ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উল্লেখ্য, জুনিয়র সাকিবের ফেসবুক পোস্টটি ছিল কর্মজীবী নারীদের বিপক্ষে, যেখানে তিনি বলেছিলেন, স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয় এবং সমাজ নষ্ট হয়ে যায়। এছাড়া নারীদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তরুণ যুবক তানজিম সাকিব, যা নিয়ে তোপের মুখে পড়তে হয়েছে এই তরুণ পেশা তানজিম সাকিবকে। এমনকি বিসিবি থেকে বাদ পড়ার হুমকি পেয়েছেন তানজিম সাকিব। তো দর্শক, কর্মজীবী নারীদের বিপক্ষে তানজিম সাকিমের এই পোস্টটি কি যথাযথ ছিল, কি মনে হয় আপনাদের? মূল্যবান মতামতে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।